একটা ইলিশ কত করে? 800 এইটা হচ্ছে ফিশ মার্কেট। এই পাশ থেকে দোকানগুলো শুরু হচ্ছে সব পর্ব। আরে আগে আগে কত করে 400 করে দাদা কত ভূমি নেই টাকা আই বস তো ইলিশ কত করে 800 না কাগড়া কত করে এটা 150 এটা 200 শুনছেন কি কি দাম আছে কত করে গো আপনার 400 টাকা করে কম্পিট চলছে এগুলো সব 500 টাকা করে চলছে আপনারা কিনে নিয়ে গিয়ে খেতে পারবেন রান্না করে তোমাদের চিংড়ি চিংড়ি কত করে চিংড়ি 600 কত 300 টাকা তো 300 400 800 450 সাইজের আছে এই পাশে হালুয়া মাছ আছে এই কমপ্লেট আছে এই পাশে আছে কি এইটা কি এইটা এটা বলে ডিফারেন্স কেন কেন ডিফারেন্স কেন মানে এইটা কি এটা কি ওটা অরিজিনাল এইটা দেখতে হচ্ছে এই পাশে তো আমাদের চাইনিজ পম্পেট এর পার্টনার কালার কিন্তু আলাদা আর দোকান পার্টনার আর ডিজাইনটা একটু আলাদা ওটা হচ্ছে দেশি ইন্ডিয়ান আর এটা চাইনিজ এই পাশে অক্টোপাস আছে তো অক্টোপাস কত করে 100 টাকা পিস এই যে অক্টোপাস দেখছেন এটা 100 টাকা এখানে ইলিশ আছে চাইনা নিলে সস্তা গোটা মার্কেট ঘুরে বিক্রি হচ্ছে ওই সস্তা 400 টাকা কিন্তু আমরা বন্ধু হাতে নিলে মাছের মার্কেটটা কিন্তু ভালো বড় ঠিক আছে এই পাশে
সাথে যারা খেতে চাইছেন রুই মাছ, অর্গানের রুই আছে, অনেক কাতলা আছে, এখানে ভোলা আছে, এক কেজি সেই হালুয়া এর দাম কত? হালুয়া 700। এরা কত করে? 200 টাকা। কি মাছ এটা? পাড়া। কেটে বিক্রি হয় না, ফোটা নিতে হবে। একটা থেকে মনে হয় 3 কিলো হয়ে যাবে, 3-3.5 কিলো হয়ে যাবে। আর এইগুলো কত করে? হালুয়া হালুয়া তো এটা ছোট সাইজের হালুয়া, এটা হচ্ছে 400 টাকা করে, আর এটা হচ্ছে বড় সাইজের 1 কেজির কাছাকাছি হবে, এটা হচ্ছে 800 টাকা। এই হলো সবজি বাজার। আপনারা চাইলে যদি রান্না করে খেতে চান তাহলে সবজিরও ব্যবস্থা আছে। সবজি মার্কেট এই হলো সবজি মার্কেট আপনারা মাছ বাজার থেকে মাছ কিনে এইখানে রান্না করে নিতে পারবেন। আপনাদের কাছ থেকে আপনারা ধরুন ওই 1 কেজি মাছ মাসি রান্না করে দিতে কত নেন? কত? 100 টাকা। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকে চিকেন, এখানে দেখতে পমফ্লেট রান্না করতে দিয়েছে, এখানে রান্না করে দিচ্ছে, এরকম প্রচুর দোকান রয়েছে। রান্নার দোকান, একটা দোকান সবাই অপেক্ষা মতো দেখতে পাচ্ছেন, প্রচুর লোক যারা রান্না করতে দিয়েছে, ওখানে তাদের রান্না করা মাছ মাংস সব কিছু নিয়ে যাবে। এই হলো পুরো মাছ। আপনাদের কাছে রান্না করতে গেলে কি হচ্ছে সব মশলাপাতি কি কিনে দিতে হবে না, ওটা আপনারা অ্যারেঞ্জমেন্ট করে নেন? হ্যাঁ, সব এনাবে, শুধু আলু কিনে দিতে হবে, মাঝে মাঝে মশলাপাতি সব আপনারা দেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে মাংস রান্না করছে, ঠিক আছে। মাংস করতেও কি 100 টাকা? মাংস করতে 100 টাকা, ঠিক আছে ঠিক আছে। 1 কিলো মাংস 100 টাকা। এতটাই রান্না করতে ব্যস্ত, সেহেতু কথা বলতে পারছে না। নেক্সট দিন এখানে রান্না করে খাবো। আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। আশা করছি যতটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে মাংসগুলো রান্না করে দিচ্ছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য পাশেই কন্টেনার আছে, এইসব মুদিখানা দোকান থেকে আপনারা কিনতে পারবেন। দুই পাঁচ বরাবর দোকান দোকানে সবগুলো স্টল হচ্ছে রান্নার দোকান।